2 বছরের করোনা আতঙ্ক কাটিয়ে আবার স্বাভাবিকের পথে সবকিছু। কমছে সংক্রমণও, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আম আদমি। তবে করোনা সংক্রমণ কমলেও প্রশ্ন উঠছিল আবার কবে থেকে সব আবার আগের মতো হবে, কবেই বা উঠবে সরকারের জারি করা বিধিনিষেধ, শুরু হবে স্বাভাবিক মেলামেশা। আর আম আদমির মনের কথাই এবার বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংক্রমণ কমায় দিল্লি সরকার 1 এপ্রিল থেকে স্কুলে অফলাইন ক্লাসের অনুমতি দিয়েছে, সেই সঙ্গে কোভিডে ব্যবসায়িক ক্ষতির দিকটিও মাথায় রেখেছে দিল্লি সরকার। আর সেই কারণে নাইট কারফিউ প্রত্যাহারেরও ঘোষণা করা হয়েছে, ফলে এখন থেকে রাতভর বার পাব নাইট ক্লাব খোলা রাখার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সোমবার থেকে কার্যকর হবে নয়া নির্দেশ। শুধু বিধি নিষেধ কার্যত তুলেই নেওয়া হয়নি, সেই সঙ্গে কমানো হয়েছে মাস্ক না পরার জন্য জরিমানার অঙ্ক। এতদিন দিল্লিতে মাস্ক না পরলে জরিমানা বাবদ ধার্য ছিল 1000 টাকা, তা কমিয়ে 500 টাকা করেছে দিল্লি সরকার। যদিও সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ফের সংক্রমণ বাড়লে বিধি নিষেধ নতুন করে জারি হতে পারে। এদিকে বিধি নিষেধ তুলে নেওয়ায় স্বস্তির শ্বাস ফেলছেন দিল্লির মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।